ওয়েলকাম টু মাই চ্যানেল প্রখরণ, সাবস্ক্রাইব নাও। আমাদের জীবনে কখনো ভালো সময় আসে, আবার কখনো খারাপ সময় আসে। ভালো বা খারাপের মধ্য দিয়েই আমাদের জীবন যাপন করতে হয়। কিন্তু অনেকের মনে এই প্রশ্ন উঁকি দেয় যে ভালো বা খারাপ সময় যে আমাদের জীবনে আসতে চলেছে তা আমরা বুঝবো কীভাবে? জীবনে ভালো কিছু হোক বা খারাপ, তার ইঙ্গিত একটু লক্ষ্য করলেই আগে থেকেই বুঝে নেওয়া সম্ভব। জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির জীবনে খারাপ বা ভালো সময় আসার আগে বেশ কিছু ইঙ্গিত পাওয়া যায়, অনেকে তা সাধারণ ঘটনা বলে উড়িয়ে দেন। জ্যোতিষ অনুযায়ী খারাপ সময় আসার সংকেত সম্পর্কে জানা থাকলে ব্যক্তি সতর্ক ও সচেতন হতে পারবে এবং সেই অনুযায়ী কিছু উপায় করে কষ্ট কম করা যাবে। তাই চলুন জেনে নেওয়া যাক কীভাবে বোঝা যাবে যে জীবনে ভালো সময় আসতে চলেছে বা খারাপ সময় আসতে চলেছে। এছাড়াও জেনে নিন জীবনে খারাপ সময় আসে কেন। প্রথমে জেনে নেওয়া যাক জীবনে ভালো সময় আসার লক্ষণগুলো। পয়েন্ট নাম্বার ১, যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে তখন জানতে হবে আমাদের ভালো সময় আসতে চলেছে। বিপরীত ক্ষেত্রে দেখা যায় যখন সময় খারাপ চলে তখন পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়ে যায়, কিন্তু যখন ভালো সময় আসে তখন মন পজিটিভ এনার্জিতে ভরে থাকে। পয়েন্ট নাম্বার ২, যদি জীবনে হঠাৎ কোনো সজ্জন ব্যক্তির সঙ্গে পরিচয় হয়, অর্থাৎ কোনো জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত বা সৎ কারো সঙ্গে হঠাৎ পরিচয় হওয়ার ঘটনাও জীবনে ভালো কিছু ঘটার ইঙ্গিত দেয়। তো পয়েন্ট নাম্বার ৩, চারদিক থেকে ভালো খবর আসতে থাকা, সেই খবর নিজের হোক বা আমাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হোক কিংবা আমাদের বন্ধুবান্ধবদের হোক, যদি এরকম ভালো খবর শুনতেই থাকেন তাহলে জানতে হবে আপনার নিজেরও কিছু ভালো হতে চলেছে। পয়েন্ট নাম্বার ৪, বহুদিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজন যদি আবার আপনার কাছে আসতে থাকে এবং আপনার উপর ভরসা করতে থাকে তাহলে জানতে হবে জীবনে ভালো কিছু হতে চলেছে। পয়েন্ট নাম্বার ৫, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হলে জানতে হবে আমাদের জীবনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। পয়েন্ট নাম্বার ৬, যখন বাড়িতে কোনো শিশুর জন্ম হয় তখন জানতে হবে আপনার ভালো কিছু হতে চলেছে। পয়েন্ট নাম্বার ৭, বাড়িতে নিয়মিত বা সপ্তাহে দু চার দিন যদি কোনো ভিখারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাহলে এদের কখনো ফেরাবেন না। এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে। পয়েন্ট নাম্বার ৮, ঘুমের মধ্যে ভালো কোনো স্বপ্ন দেখলেও জীবনে ভালো কিছু ঘটতে পারে। তো এবারে জেনে নেওয়া যাক জীবনে খারাপ সময় আসার আগে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন। তো এক একটা পয়েন্ট অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে থাকুন। পয়েন্ট নাম্বার ১, যখন কোনো কুকুর আপনার বাড়ির প্রধান দরজার দিকে মুখ করে খাদ্যে শুরু করে বা কালো কুকুর আপনার বাড়ির বাইরে মারামারি করে এবং আঁচড় দেয় তখন বুঝে নিতে হবে আপনার পরিবারে খারাপ সময় আসতে চলেছে। পয়েন্ট নাম্বার ২, যখন আপনার পোষা কুকুর হারিয়ে যায় বা মারা যায় তাহলে জানবেন আপনার জীবনে খারাপ সময় খুব শীঘ্রই আসতে চলেছে। পয়েন্ট নাম্বার ৩, যখন ঘরে তেল সংক্রান্ত ক্ষতি হতে থাকে এটিও আপনাদের জীবনের খারাপ সংকেত। তো পয়েন্ট নাম্বার ৪, যখন পরিবারের সদস্যদের মধ্যে হঠাৎ এবং ব্যাখ্যাদিত মতভেদ দেখা দেয়। পয়েন্ট নাম্বার ৫, পরিবারের কোনো সদস্যের স্বর্ণ হারিয়ে গেলে। পয়েন্ট নাম্বার ৬, বাস্তুশাস্ত্র মতে বাড়িতে টিকটিকি লড়াই দেখতে পাওয়া এবং তৎক্ষণাৎ তাদের উধাও হয়ে যাওয়া মোটেও শুভ লক্ষণ নয়, বরং তা আপনার সঙ্গে ঘটতে চলা বাজে কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে, তাই আগে থেকেই সতর্ক হন। পয়েন্ট নাম্বার ৭, প্রায় প্রতিটি মানুষই স্বপ্ন দেখেন, এক একদিন স্বপ্ন এক এক ধরনের হয়ে থাকে। কেউ আনন্দের স্বপ্ন দেখেন, তো কেউ আবার নিজের পছন্দের জিনিসগুলি নিয়ে স্বপ্ন দেখেন, কেউ আবার ভয়ের স্বপ্ন দেখে থাকেন। যদিও স্বপ্ন দেখা খুবই সাধারণ একটি ঘটনা, অনেকেই ভাবতে পারেন যে স্বপ্নে কী আর আসে যায়, তবে আপনি যদি বেশ কিছুদিন ধরে কোনো বাজে স্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে সতর্ক হন, এর কারণ এটি আপনার খারাপ সময় আসার কথাকে মনে করিয়ে দিচ্ছে। এছাড়াও যদি আপনি অচেনা কাউকে কাঁদার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটি মোটেও সাধারণ কোনো স্বপ্ন নয়, বরং এটি আপনার খারাপ সময়ের ইঙ্গিত বহন করছে। আর আপনার স্বপ্নে দেখা কাঁদতে থাকা অচেনা ব্যক্তিটি আসলে একটি প্রেতাত্মা। পয়েন্ট নাম্বার ৮, কালো বিড়াল মাত্রই যে অশুভ এমনটা নয়, তবে আপনি যদি বেশ কিছুদিন ধরে সম্পূর্ণ কালো কোনো বিড়ালকে ঘোরাফেরা করতে দেখেন তাহলে সতর্ক হন। আসলে খেয়াল রাখবেন যে আপনার বাড়ির আশেপাশে সেই বিড়াল আগে ছিল কি না,
অনেক সময় এমনও হয় যে সেই বিড়ালকে নির্দিষ্ট একটা সময় দেখার পর আর তার কোনো পাত্তাই পাওয়া যায় না। তাই এমন হলে নিজের খারাপ সময় যে আসছে তা নিয়ে সতর্ক হন। পয়েন্ট নাম্বার 9, যখন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে চলেছে এবং কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ে। লাস্ট পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। তো পয়েন্ট নাম্বার 10, অনেক সময় বাড়ি পরিষ্কার করতে গিয়ে এমন কিছু জিনিস পড়ে থাকতে দেখা যায় যেগুলি আদতে খুবই অশুভ, কিন্তু অনেকেই তা গুরুত্বই দেয় না, বরং ফেলে দেন। কিন্তু আপনি বুঝতে পারলেন না ওই জিনিসগুলি আসলে আপনার খারাপ সময়ে ইঙ্গিতবাহী। এরকম কিছু অশুভ জিনিস হলো টিকটিকি লেজ বা মাছের কাঁটা। কাজেই বাড়িতে যেখানে সেখানে এইসব জিনিস থাকলে তা পরিষ্কার করুন, আর ঘরও সবসময় পরিষ্কার রাখবেন। তো আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।